नमस्कार बंधुरा आमार चैनेले तोमादेर जानाच्छि अनेक अनेक स्वागत अनेक अनेक भालोबासा। आजकेर आरेकटा ब्लगे तोमादेर जानाई स्वागत। तो आजकेरा खाली कथाई बोलबो ब्लगे, आमी निजे कोनो कथा बोलबो ना, जस्ट वॉइस ओवर दिए कथा बोलबो। एटा एई ब्लगटा कोनो बानानोर आमार प्लान छिलो ना, ताओ जा पेरेछि सब एडिट मेडिट करे ताओ दिए दिच्छि। ताओ 3 মিনিট হয়েছে, জাস্ট 3 মিনিটের ব্লগ বানাচ্ছি। আজকে যাচ্ছি হচ্ছে সানসেটে, তারপরে ন্যাচারাল বিচে ঘুরতে যাচ্ছি। কারণ আমাদের বাড়ি অনেক আত্মীয়রা এসছে, আমার 2 ঠাম্মা এসছে, তারপরে পিসি এসছে, কাকা কাকিরা এসছে করে আমরা এখন যাচ্ছি সানসেটে। তারপরে আরও কোথায় কোথায় যাই দেখি, গিয়ে দেখা যাক। সানসেট তো দেখতে পারবো না, জানি মেঘ তো হয়ে ঢেকে রেখেছে, তাই সানসেট তো দেখতে পারবো না। আর আমরা এই যে গাড়িতে বসে রয়েছি, আমরা ভেবেছিলাম বাসে যাব। গাড়ি বলেছিল অনেক আগে যে আমাদের এর থেকেও আগে যাওয়ার প্ল্যান ছিল, তো এসেছে গাড়িটা লেটে। আর ভেবেছিলাম বাসে চলে যাব, কিন্তু বাস তো চলে গিয়েছে, আমরা ভেবেছি গাড়িতে যাব। তো বাস চলে গিয়েছে করে আমরা গাড়িতেই গেছি। এই যে আর এখানে এসে পৌঁছে দেখতেই পারছো কত মেঘ হয়ে বসে রয়েছে। আর এই যে হচ্ছে আমার বড় ঠাম্মা, ছোট ঠাম্মা ওই যে সামনে, আর মা রয়েছে সামনে, পিছনে আমি, তারপরে পিসি, কাকা কাকিরা রয়েছে। আর দেখতেই পাচ্ছ এদিকে অনেক গেস্টও আছে, এদিকে ঘুরতে আসে অনেক, প্রায় অনেক মানুষ আসে গেস্ট। আর এই জায়গাটা কি ন্যাচারাল ব্রিজ হচ্ছে কি জানো? ন্যাচারাল ব্রিজ হচ্ছে একটা ব্রিজ যেটা পাথর থেকে বানানো, একদম মতলব ন্যাচারালভাবে তৈরি করেছে, এটা প্রাকৃতিক ন্যাচারালভাবে তৈরি, কোনো মানুষের দ্বারা এইসব তৈরি না, একদম প্রাকৃতিকভাবে তৈরি এই ন্যাচারাল ব্রিজটা। আর দেখতেই পাচ্ছ মাছগুলি কি সুন্দর দেখাচ্ছে। এখানে বিস্কুট দিয়ে মাছগুলাকে ডাকে ডেকে ভিডিও করতে পারো। আর এখানে কোরালসও দেখতে পারছো, কি সুন্দর সুন্দর কোরালসও আছে। আর মাছগুলি দেখতে এত সুন্দর লাগছিল, বিস্কুট দিয়েছি করেই এসছে। ওই দেখো কত কত মাছ, কি কি মাছ আমি চিনি না, তাও যা মাছ আছে সেগুলি দেখাচ্ছি তোমাদের। এখানে কোকো মাছ, তারপরে জেব্রা মাছ, আরও কী কী জানি না মাছ নাম, মাছের তো অনেক প্রকারের নাম তো আমি জানি না। আর এই যে গেস্টগুলোও মাছ দিচ্ছে, মানে মাছ দিচ্ছে কি বিস্কুট দিচ্ছে করে, তাই আর কি বিস্কুট দিচ্ছে করেই এই এত কিন্তু মাছের ভিডিও করতে পারছি, না হলে কিন্তু করতে পারতাম না। আরও সামনে আরও নানান ধরনের মাছ ছিল, হলুদ কালারের আরও কী কী কালারের যেন মাছ ছিল, সেগুলি তো আর ভিডিও করতে নেই। ওখানে পাথর রয়েছে দাঁড়ানোর, কিন্তু ওখানে যাওয়া মানা। আর এই দেখো বন্ধুরা, আমরা পৌঁছে গিয়েছি এখানে সানসেট পয়েন্টে, হেঁটে হেঁটে যাচ্ছি গাড়ি থেকে নেমে, এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি টুকটুক করে। আর মেঘের ভাব তো এইরমই হয়ে বসে রয়েছে, জানি না সানসেট দেখতে পারবো কি আদৌ। আর এই যে এখানে কিন্তু অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে, অনেক কিছু। এই যে গাড়িগুড়ি দেখতে পাচ্ছ, এখানে কিন্তু জঙ্গল ছিল, ভরা জঙ্গল, আর এখনই দেখো দোকান পাটে ভরা, কি করবে। এটা তো আর যেখানে আগে দোকান ছিল সেখানে জায়গা হচ্ছে সেই সেটা অন্য লোকের জায়গা, তাই ওখান থেকে দোকান টোকান সব উঠিয়ে দিয়েছে। আর এই জায়গাটা এখানে এসে সবাই দোকান দিয়েছে, আর ওই যে সামনে 3 জন হেঁটে হেঁটে যাচ্ছে আর আমরা পিছনে রয়েছি। তো এই যে সানসেট তো আর দেখতে পারলাম না, যতটুকু দেখেছি ততটুকুই তোমাদের দেখিয়েছি। চলো আজকের মতো ভিডিওটাকে এখানেই শেষ করছি, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে।